ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নাসিরনগরে আলাদা দুটি সংঘর্ষে টেটাবিদ্ধ সহ আহত হয়েছে 60 জন। সোমবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে টেটা দা সহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাঞ্ছারামপুরের বাখরনগর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সমর্থকদের সাথে রব্বান মিয়া সমর্থকরা। এ সময় টেটাবিদ্ধ সহ আহত হয়েছে প্রায় 30 জন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরের গোয়ালনগর গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে আহত হয়েছে 30 জন। এই ঘটনায় চারজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।